أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. সুপ্রিয় বাংলাদেশবাসী, রাত পোহালি, অর্থাৎ আর কয়েক ঘন্টা পর শুরু হবে বাংলাদেশের জাতীয় সংসদ নির্বাচনের ভোট গ্রহণ। আমি শেষ মুহূর্তে বাংলাদেশের যারা ভোটার আছে তাদের কাছে আমার আকুল আবেদন যে আপনারা এখন ঘুমাইতেছেন, ঘুম থেকে উঠে ফজরের নামাজ পড়ে আপনারা তাড়াতাড়ি ভোট কেন্দ্রে যাবেন এবং আপনার ভোটাধিকার প্রয়োগ করবেন। শুধু প্রয়োগ করলে হবে না, আপনার এই ভোটটা দেওয়ার পরে আপনার যে এই ভোটটাকে ভাড়া দিতে হবে, আপনি আপনার ভোটটা দেবেন এবং সাথে সাথে আপনার ভোটটা ভাড়া দেবেন। কারণ হচ্ছে যে বাংলাদেশের যে অবস্থা, আমরা কয়েকদিন যে অবস্থা দেখছি যে বর্তমান সরকার আওয়ামী লীগ যে নির্যাতন নিষ্পেষণ করছে, তারা ভোট চুরি করতে পারে, ডাকাতি করতে পারে। সুতরাং আপনি আপনার ভোট দেওয়ার সাথে সাথে আপনার ভোটটাকে ভাড়া দেবেন এবং চোর ডাকাত যাদেরকে পাবেন ধরে তাদেরকে সেনাবাহিনীর হাতে সুপর্দ করবেন। দ্বিতীয় কথা হচ্ছে যে আমরা যারা প্রবাসী আছি বিশ্বের বিভিন্ন দেশে বসবাস করতেছি, আমাদের কাজ হচ্ছে আমরা সকালে বাংলাদেশের সকালের টাইম আমি আমার পরিবার, আত্মীয় স্বজন এবং পাড়া প্রতিবেশী বন্ধু বান্ধব যা আছেন সবাইকে আমরা একটা কল দেব, ফোন দেব এবং তাদেরকে বলবো ভোট কেন্দ্রে যাওয়ার জন্য এবং দানের শেষ প্রতীকে ভোট দেওয়ার জন্য। আমরা প্রবাসী যারা আছে তারা অবশ্যই বাংলাদেশ যারা আছেন তাদের সাথে যোগাযোগ করবেন। আর সর্বশেষ কথা হচ্ছে যে আসুন আমরা একটি পরিবর্তন করি, আমরা দেশটাকে পরিবর্তন করি, আমরা দেশটাকে সমৃদ্ধির পথে নিয়ে যাই। এই গত 10 বছরে যত গুম, নির্যাতন, হত্যা হয়েছে, প্রতিটি গুম, হত্যা, নির্যাতনের জবাব দেওয়া এখন উপযুক্ত সময়। এই সুবর্ণ সুযোগ, এই সুবর্ণ সুযোগকে আপনারা হাতছাড়া করবেন না, এই সুযোগটাকে কাজে লাগান এবং বাংলাদেশের ভবিষ্যতের জন্য। আপনি মনে করবেন যে আমি এই ভোটটা কোনো আওয়ামী লীগকে দিচ্ছি না, বিএনপিকে দিচ্ছি না, কোনো দলকে নয়, ব্যক্তিকে নয়, আমার এই ভোটটা আমি দেব বাংলাদেশের মানচিত্রের জন্য, বাংলাদেশের জন্য, বাংলাদেশের স্বাধীনতার সার্বভৌমত্ব রক্ষা করার জন্য। তাই আসুন আমরা আগামীকালকে ভোট দেব এবং সাথে সাথে ভোট দেওয়ার সাথে সাথে আমি আমার ভোটটাকে ভাড়া দেব। এই আকুল আবেদন সকলের প্রতি আমার।